ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লাদাখ সংঘর্ষে সেনা মৃত্যুতে ফের কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর, এটা স্পষ্ট, গালওয়ানে চীনের হামলা পূর্ব পরিকল্পিত, কেন্দ্র গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং সমস্যাকে গুরুত্ব দেয়নি, যার মূল্য চোকাতে হয়েছে আমাদের শহীদ জওয়ানদের, মোদী সরকারকে নিশানা করে টুইট করলেন রাহুল গান্ধী। আবারও টুইটে সরব হয়েছেন রাহুল গান্ধী, লাদাখ সংঘর্ষে সেনা মৃত্যুতে আবারও কেন্দ্রকে উদ্দেশ্য করে তোপ রাহুল গান্ধীর, এটা স্পষ্ট, গালওয়ানে চীনের হামলা পূর্ব পরিকল্পিত, কেন্দ্র গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং সমস্যাকে গুরুত্ব দেয়নি, যার মূল্য চোকাতে হয়েছে আমাদের শহীদ জওয়ানদের, এমনটাই টুইট বার্তায় লিখেছেন রাহুল গান্ধী।